কিরে বাবু, পুজো এবার আসবি না? তোরা দক্ষিণ গোলার্ধের সেই একেবারে শেষ প্রান্তে বসে আছিস, বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। তোদের ছাড়া মনটা যে কি খারাপ লাগে, বাবা মা হলে বুঝবি। ভালো করে খাওয়া দাওয়া করিস বাবু, চেহারাটা তো একেবারে আধখানা হয়ে গেছে। এবার কাট দান, চল চল চল। একটা সিঙ্কিং সিঙ্কিং ফিলিং, মনটা মাঝে মধ্যেই হু হু করে উঠছে। আরে বাবা, মনটা খারাপ কি বাবা মার জন্য না দেশের জন্য? নাকি এই যে পূজোর আমেজটা উপভোগ করতে পারছিস না তার জন্য? নাকি আড্ডা মিস করছিস, ভোগ মিস করছিস বলে? আরে পূজোর নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেইটাও ডেফিনেটলি মিস করছিস। আমরা যখন দিল্লিতে থাকতাম, একটা লোকাল কমিউনিটি ক্লাবে পুজো হতো। কলকাতার পুজো সেই চাকচিক্য হয়তো ছিল না, কিন্তু ছিল এক অদ্ভুত আপনত্ব, যাকে বলে ওয়ার্মথ। এখানে পুজো যাসনি তোরা কখনো কেউ? আর কি, বিদেশের পুজো তো সব জায়গা একই, পুরোটাই কমার্শিয়াল। খুবই সত্যি, পয়সা দাও খাওয়ার নাও। তাই যদি বলো তো আমাদের নন্দনের পুজোয় আসতেই হবে। কিন্তু নন্দন সেটা আবার কি? তুই নন্দনের পুজো জানিস না? অকল্যান্ডের সব থেকে জনপ্রিয় বাংলা অ্যাসোসিয়েশনের পুজো। সত্যি, এখানে ছোটবেলাকার যে নস্টালজিয়া এবং পুজোর যে আমেজ, প্রত্যেক দিন এরা ভোগ বিতরণ, পুজোর অনুষ্ঠান এবং নাচ গান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা করেন এবং সকলের সহৃদয় আমন্ত্রণ। কবে? কেন, 30 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর অব্দি। কিন্তু কোথায়? ব্লক হাউস বে কমিউনিটি সেন্টার। তাহলে আর দেরি কেন? আমরা সবাই আসছি, আপনারা আসেন তো।